দেয়াল লেখনকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরে ইস্পাতনগরী সেকেন্ডারি এলাকায়। সোমবার দুর্গাপুরে 9 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই জন্য সেকেন্ডারি মোড়ের কাছে বিজেপি কর্মীরা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে দেওয়াল লেখন করে। বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল এই দেওয়াল মুছে দেয়। এই ঘটনা জানাজানি হতে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। প্রথমে শুরু হয় বচসা, এরপর তৃণমূলে বিজেপি কর্মীরা জড়িয়ে পড়ে ধস্তাধস্তিতে। ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর থানার পুলিশ। একটা সময় তৃণমূল ও বিজেপি কর্মীরা স্লোগান পাল্টা স্লোগান শুরু হয়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে কোনক্রমে সামাল দেয় পরিস্থিতি। এরপর নির্বাচন কমিশন ঘটনাস্থলে পৌঁছে দেওয়াল লিখন মুছে দেয়। 9 নম্বর ওয়ার্ডে সেকেন্ডারি ওয়ার্ডে প্রাক্তন পুর প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের পল্লব নাগের অভিযোগ, দেওয়ালটি আগেই তারা চুন দিয়ে দখল করে নিয়েছিলেন, কিন্তু এদিন রাত্রে বিজেপির পরিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে সেই দেওয়ালে তারা দলের প্রার্থীর নাম ও প্রতীক আঁকতে শুরু করে দেন। বাধা দিতে বিজেপির মহিলা কর্মীরা গালিগালাজ করেন বলে অভিযোগ। আমরা 15/3/2024 আমরা ওয়ালটা বুক করেছি আমাদের তৃতীয়ার্ধের সমর্থনে। আমাদের চারদিকে যুবক যারা আমাদের কর্মীরা আছেন, ভাইরা আছেন, তারা চারদিকে পোস্টার মারছে, ওয়ালিং করছে। আজকে হঠাৎ করে এখানে কিছু বাইরের দিকে লোক এসে, বিজেপির লোক এসে এখানে ওয়ালিং গোতান করছে। তো প্রথম আমাদের যিনি সংখ্যালঘু সেল থেকে এসছেন, উনি প্রতিবাদ করেছে, আমরা প্রতিবাদ করছি, বাজার কমিটি এবং আমাদের প্রতিবাদ করছে। ওরা বাইরে, একটা আমাদের ওয়ার্ডের লোক না, সব বাইরে থেকে এসছে। বলছি এই দেওয়ালটা কি আপনাদের অনুমোদন নিয়েছিল? অনুমোদন না ছিল 15 তারিখ, আমরা এটাকে বুক করে রেখে দিয়েছি, লিখে রেখেছি, কিন্তু আজকে ওরা জোর জবরদস্তি করে বাড়ি থেকে এসে আজকে যেটা অভিযোগ করছে বিজেপির তরফ থেকে, যেটা বলা হচ্ছে যে তাদের অনুমতি নেওয়া আছে, আপনারা সেই দেওয়াল দখল করে। দোকানদারকে জিজ্ঞেস করুন কার অনুমতি আছে। দোকানদারকে আজকে মেরেছে ওরা, দোকানদারকে হুমকি দিয়েছে। তাই আমরা বলছি আপনারা বাজার কমিটিতে ধরুন, অচলতি মানুষ তাদের মহিলাদেরকে মারধর করার স্বাভাবিক হলো বলবে, এগুলো তো স্বাভাবিক কথা, এগুলো আপনারা জানেন মিথ্যা প্রচার করবে আর টিভিতে হাইলাইট হওয়ার জন্য। তাহলে কি এই যে দেওয়াল কি দখল করা হয়েছিল? দখল করা হয়েছে বলতে ইলেকশন কমিশন থেকে সে মানে আজকে চুন করে দিচ্ছে। বচসা থেকে কার্যত হাতাহাতি শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। অন্যদিকে পরিজাত গঙ্গোপাধ্যায়ের পাল্টা অভিযোগ, দেওয়াল লিখনের জন্য আগে তারা অনুমতি নিয়েছিলেন, এদিন দেওয়াল লিখতে গেলে তাদের বাধা দেওয়া হয়। আপনারা জানেন তো তৃণমূলের বরাবর কালচার একটা জিনিসের জন্য ভোট পেয়ে নেওয়া। দেওয়ালটা পারমিশন নিয়ে এখানকার মন্ডলের লোকরা দেওয়াল লিখন করছিল, তার মধ্যে ওরা দোকানদারকে ভয় খাওয়াচ্ছে, দোকান খুলতে পারবি না, কেড়ে নিয়ে দেওয়ালটা লিখে নেয়। এখান থেকেই শুরু হয়, এখান থেকে জানানো। তারপরে এখানে আমাদের যে কার্যকর্তা আছে, সেক্রেটারি আছে, ইনি ওনাকে সবার সামনে বাজারের মধ্যে মারে এবং বিভিন্নভাবে ওনাকে অত্যাচার করে। তো আমরা এখানে এসেছি পুনঃ উদ্ধার করতে তৃণমূলের এখানে প্রাক্তন কাউন্সিলর পল্লব রঞ্জন নাগ এবং এখানকার ব্লক প্রেসিডেন্ট রাজীব ঘোষের নেতৃত্বে এখানকার যত গুন্ডারা এক হয়েছে। কারণ এদের তো কোনো আইডিওলজি বলে কিছু নাই, এটা হচ্ছে পয়সা, পয়সা যেদিকে সবাই এদিকে। তো আমরা কোনো অসুবিধা নাই, আমরা লড়াই করার জন্য আছি, আমরা যত মারবে তত আমরা আন্দোলন করব। কিন্তু মনে রাখবেন
যত মারছেন যেদিনকে পার্টিরা আপনার মাথা উপর দিয়ে চলে যাবে সেদিনকে আপনাদের ঘর থেকে বেরোনো বন্ধ করে দেবো আমরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ টহল চলছে। ঘটনার খবর পেয়ে সেখানে যান নির্বাচন কমিশনের প্রতিনিধিরা, দেওয়াল মুছে দেন তারা। দুর্গাপুর থেকে সাধন রুজির রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমার বাজার, বক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। মাত্র 1 লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি, থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 0334190333086178777259333107047।